আসলে দেখেন ফুফু এবং খালা শরীয়ত কিন্তু এখানে পর্দা দেয়নি, ফুফুর কাছে তার ওই যা ফুফুর কাছে যেতে কোনো শরীয়তের কোনো পর্দা নেই, এরকম খালার কাছে যেতে কোনো পর্দা নেই, তারা মার জায়গাতে অথবা পিতার জায়গায় তারা অবস্থান করছেন, সেই ক্ষেত্রে তাদের অধিকার আসলে পিতা মাতার যতটুকু অধিকার, মানে আসলে মার যতটুকু অধিকার খালারও কিন্তু ততটুকু অধিকার আছে। মা যে সমস্ত আচরণগুলো তার থেকে আশা করে সে খালাও সেগুলো তার কাছে আচরণ করে। ফুফু ফুফু তো হলো এমন একটা অবস্থান, যেমন যে ঘরে সন্তান আসলো, কারণ আপনার সন্তান আসছে আপনার বন্ধুদের কাছে কিন্তু তারা লালিত পালিত হয়, দেখা যায় মা অনেক সময় বিরক্ত ফিল করে, কিন্তু ফুফু খালা তারা কি করতেছে সবসময় তাকে লালন পালন করতেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। এই ফুফু যখন বড় হয় আর এই ছেলেটা যখন তার খোঁজখবর না নেয় তখন অনেক কষ্ট পায়, এই জন্য ফুফু খালাকে শরীয়তে পর্দার বাহিরে রেখেছে যে তারা মার কাছে যেরকম যেতে পারে ফুফুর কাছে সেরকম যেতে পারবে, খালার কাছে সেরকম যেতে পারবে। এক্ষেত্রে তাদের প্রতি অনেক ক্ষেত্রে আসলে অনেক অধিকারগুলো আছে, সবচেয়ে বেশি সুন্দর আচরণ পিতামাতার সাথে করা, এরকম ফুফু খালাদের সাথেও করা। তবে এখানে সতর্ক থাকতে হবে, ফুফাতো বোন ফুফাতো ভাই তারা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত, ওই জন্য আমি ফুফুকে দেখতে গেলাম উদ্দেশ্য হলে আসলে ওই ওই জায়গায় একটু গল্প গুজব দিয়ে আসা, অথবা খালাকে দেখতে গেলাম মনোরোজে একটু ঘোরাফেরা করে আসে না। এক্ষেত্রে ফুফু এবং খালা উনি মূলত পর্দার মানে তার মহারমতের অন্তর্ভুক্ত, তার সাথে অবশ্যই আচরণ করতে হবে। বাড়িতে যদি বড় তার ফুফাতো ভাই বোন থাকে তারা আত্মীয় হিসাবে থাকবে, কিন্তু শরীয়ত মেনটেন করে পর্দা মেনটেন করে তাদের সাথে কথা এবং আচরণ করতে হবে।